যে এখন বিজেপি আটাইতকৈ ধনী মানুহৰ কাৰণে কাম কৰিছে, এখন বিজেপি এটা সাধাৰণ পৰ্টেলৰ পৰা ভয় খায়। তো সেইকাৰণে গোটেই ৰাইজৰ আস্থা আমাৰ কংগ্ৰেছৰ ওপৰত। রাইজে গম পাই কৈছে কি যদি এই বিজেপি সরকার যে ক্ষমতা পোৱাৰ পিছত ইমান অহংকারী হৈ গৈছে, যদি এখন সরকারের অহংকার ভাঙিব লাগে, যদি এখন সরকারের দায়বদ্ধতা তেওঁলোকক মনত পেলাব লাগে, তেতিয়া রাইজক লাগিব কংগ্রেস দল আর শক্তিশালী হওয়া। আর সেই কারণে আজি বিজেপি দল ভয় খাবলে আরম্ভ কৰিছে। বিজেপি দলে ভাবিছিল যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের নির্বাচনের পিছত কংগ্রেস দল বহি যাব, কংগ্রেস দল পিছুয়াই যাব, কংগ্রেস দল নিমাত হয়ে যাব। কিন্তু এতিয়া বিজেপি দল ভয় খাই গৈছে যে কংগ্রেস দল বহি যাওয়া নাই, আমার নেতার রাহুলগণি ডাঙরিয়া সিংহ দরে এটা মণিপুরের পর মুম্বাই এটা রাস্তা পদযাত্রা করবলে আরম্ভ করেছে, পুনর্বার কংগ্রেস দল আর শক্তিশালী হব, পুনর্বার রাইজ আর কংগ্রেস দলের মাজত একটা নতুন সংযোগ, একটা নতুন সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। এইখানি কথা বিজেপি দলের ডাঙর ডাঙর নেতায় মোক কৈছিল। মই তো অল্প সময় রাজস্থানত আছিলো, রাজস্থানের কিছু কথাবোৰ মই লালজি দেশাই ডাঙরিয়ার পাতি আছিলো। রাজস্থানের এজন ডাঙর, মই নাম লবলে বিচৰা নাই, বিজেপি দলের ডাঙর এজন বিজেপি দলের নেতায় মোক সুধিছিল, রাহুল গান্ধী আকো খোজকাঢ়িব নেকি? আমি তো ভয় খাইছো, রাহুল গান্ধীর খোজ নাকাড়াটাই বিচাৰিছো। যদি রাহুল গান্ধী ডাঙরে আকো খোজকাঢ়ি দিয়ে, তেতিয়া আমার বিজেপি দলের বিপদ আছে। আমি নিজে দেখিলো ভারত জোড়ো যাত্রা কিমান সফলতা লাভ করলে, দু আকো যদি রাহুল গান্ধী ডাঙরিয়া খোজকাঢ়ি দিয়ে, আমি যিমান কষ্ট কৰিছো রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ত, গোটেই কষ্টটো আমার নাকচ হয়ে যাব, পুনর্বার কংগ্রেসের নতুন সাহস পাব। এইখানি কথা বিজেপি দলের এজন ডাঙর নেতায় মোক কৈছে। আর সেই কারণে এটা আমার চেষ্টা হব লাগে কি যেটা 18 তারিখ যেটা রাহুল গান্ধী ডাঙরিয়া অসমত যেটা সোমাব, আমি সকলে আমি তেওঁ গোটেই আইটেনেরি কোন দিনা কোন সময় কত তেওঁ উপস্থিত হব, গোটেই কথাবোৰ আমি নিজৰ গাঁও ভূঁয়ে আমি তার পাবলিসিটি করব লাগে। এতিয়াৰ পৰাই আমি নিজৰ গাঁৱত উভতি গৈ আমি মাইকিং করাই প্রতিদিন, রাহুল গান্ধী ডাঙরিয়া আজি মণিপুর পালে, রাহুল গান্ধী ডাঙরিয়া আজি ডিমাপুর পালে, রাহুল গান্ধী ডাঙরিয়া আজি যোৰহাট পালে, রাহুল গান্ধী ডাঙরিয়া কাইলে আমার গুৱাহাটীলৈ আহি আছে। এই পরিবেশটি এতিয়াৰ পৰা আমি মানুহৰ মাজত আমি সুমাই দিব লাগে, যার ফলত বহুত মানুহে নিজে নিজে আহিবলৈ বিচাৰে, নিজে নিজে আহি রাহুল গান্ধী ডাঙরিয়া ওচৰৰ পৰা চাবলৈ বিচাৰে, সেই ভারত জোড়ো ন্যায় যাত্রার সেই পরিবেশটি তেওঁলোকে নিজে অনুভব কৰিবলৈ বিচাৰে। আৰু সেই কাৰণে সেই সুবিধাটো, সেই ইনফৰমেশ্যন আজি তাৰিখৰ পৰা আমি ৰাইজৰ মাজত প্ৰচাৰ কৰিব লাগে।